নাম সৈয়দ আশরাফউদ্দিন। টেলিস্কোপ জিনিসটা হচ্ছে আমরা ধরতে পারি যে মাইক্রোস্কোপের ঠিক উল্টো। মাইক্রোস্কোপে যেমন আমরা একটা কাছে একটা জিনিস আছে, ক্ষুদ্র জিনিস, সেটাকে আমরা বড় করে দেখতে চাই। টেলিস্কোপ মূলত ওরকমই, বাট টেলিস্কোপ দিয়ে আমরা মূলত দূরের একটা জিনিস, অনেক দূরের একটা বস্তুকে আমরা কাছে দেখতে চাই। যেমন অনেকে বার্ড ওয়াচে যায়, তাদের কাছে দেখা যাবে যে একটা মনোকুলার বা বাইনোকুলার থাকে, তারা পাখিগুলোকে কাছে দেখতে চায়। তো জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমিতে আমরা টেলিস্কোপ ইউজ করি অনেক দূরের, মহাকাশের অনেক দূরের নক্ষত্র এবং গ্যালাক্সিগুলো পর্যবেক্ষণ করার জন্য। এটা অনেক রকমই আছে, বিশাল ইতিহাস, 400 বছরের পুরনো ইতিহাস। সেই গ্যালিলিও থেকে শুরু হয়েছে সেই টেলিস্কোপের ডিজাইন, এবং নিউটন আরেকটি ডিজাইন দিয়েছে, এবং তারপরে আমরা প্রযুক্তির উন্নতির সাথে সাথে অনেক অনেক বিভিন্ন রকম টেলিস্কোপ দেখতে পেয়েছি। যেটা বললাম যে গ্যালিলিও আজ থেকে 400 বছরের কিছু সময় আগে প্রথম টেলিস্কোপ উদ্ভাবন করেন। সে সময় লেন্স ব্যাপারটা ছিল, মানুষ যেহেতু চশমা ব্যবহার করত, তো ধারণা করা হয় যে হল্যান্ডের দুই ভাই তারা এরকম লেন্স তৈরি করেন। তো গ্যালিলিও এই খবরটা জানতে পারেন, এবং সে তখন উনি যেটা করেন যে দুটো লেন্স নেন এবং একটা চোঙাকৃতি টিউবের মতো, টিউবই বলা যায়, একদিকে একটা লেন্স বসান এবং আরেকদিকে আরেকটা লেন্স বসান, এবং সেটি দিয়ে তিনি প্রথম মানব জাতির ইতিহাসে প্রথম আকাশের দিকে চোখ রাখেন এবং দেখতে পান যে চাঁদের মধ্যে অনেক খাদ, পর্বত, উঁচু নিচু জায়গা আছে, এবং বৃহস্পতি যে গ্রহ তার চারপাশে ছোট ছোট উপগ্রহ আছে। তো গ্যালিলিও সেই সময় চারটা দেখতে পান, চারটা উপগ্রহ, এখন আমরা জানি অনেক বেশি। তো এটা হচ্ছে শুরু আর কি। গ্যালিলিও প্রথমে অনেক সমস্যার সম্মুখীন হন, কারণ তখনকার চার্চ বিজ্ঞানের বিরুদ্ধে অনেক অনেক কিছুই করেছে। তো গ্যালিলিওর এই যন্ত্রটাকে তারা শয়তানের যন্ত্র হিসেবে উপহাস করত। তো যাই হোক, আস্তে আস্তে মানুষ রেনেসাঁ আসে বা এবং মানুষ ব্যাপারটা বুঝতে পারে যে এটা একটা বৈজ্ঞানিক যন্ত্র। তো এই মাঝে আবার নিউটন আরেকটি কাজ করেন। নিউটন যেটা করেন যে উনি একটি আয়না ব্যবহার করে, সে আয়না দিয়ে আকাশ থেকে আসা আলোকে একটা জায়গায় কেন্দ্রীভূত করেন এবং প্রিজম ব্যবহার করে আকাশ দেখা শুরু করেন। তো নিউটন এবং গ্যালিলিও দুজনকে আমরা টেলিস্কোপের আবক হিসেবে চিন্তা করি, কারণ দুইজন সমসাময়িক সময়ে দুইটি ভিন্ন রকম টেলিস্কোপ আবিষ্কার করেন। গ্যালিলিও টেলিস্কোপ ছিল লেন্স ভিত্তিক, আর নিউটনটা ছিল আয়না ভিত্তিক, মিরর বেসড যেটা আর কি। তো দেখা যায় যে এখন আর লেন্স দিয়ে টেলিস্কোপ তৈরি করা হয় না, বড় মানে রিসার্চ টাইপের টেলিস্কোপ। আমরা টেলিস্কোপের ডিজাইন যদি দেখি, যে টেলিস্কোপের লেন্স দিয়ে তৈরি করা হয় সেটা একরকম ডিজাইন, যেটা মিরর দিয়ে তৈরি করা হয় সেটা আরেক রকম ডিজাইন। মূলত দূর থেকে আসা আলোক বা যে বিকিরণ, যেটা আমরা বলি সাধারণভাবে, আলোটাকে এক জায়গায় কেন্দ্রীভূত করা এবং কেন্দ্রীভূত করে তাকে বিবর্তিত করা, যাতে আমরা তার আলোটাকে আমরা বুঝতে পারি। যেমন আমরা এটা একটা ছবি তোলার মতো, আমরা যে ক্যামেরা দিয়ে ছবি তুলি, আমরা কি করি যে একটা বস্তু যার ছবি তুলবো, ধরুন আমি আমার এক বন্ধুর ছবি তুলবো, আমি তার দিকে আমার ক্যামেরাটা ধরলাম এবং শাটারটা চাপ দিলাম, তাহলে হলো কি যে সেন্সরটা আছে ওখানে, তার একটি ছবি তৈরি হয়ে যায়। এটা ঘটে খুবই অল্প সময়ের মধ্যে। আমি যে মহাকাশে একটা গ্যালাক্সির ছবি তুলতে চাই, সেটা এতই মানে ম্লান বা এটার ঔজ্জ্বল্য এতই কম যে এটার ছবি তুলতে হলে আমার শাটারটাকে অনেক বেশি খোলা রাখতে হয়। আবার টেলিস্কোপকে আমরা বলতে পারি যে একটা লাইট বাকেট, অর্থাৎ যত বড় হবে তত বেশি আলো আমি ধরতে পারবো, অর্থাৎ তত বেশি নিখুঁতভাবে আমি বস্তুটাকে দেখতে পাবো। তো আমরা ইতিহাস যখন বলেছি যে ইতিহাসের সময় বলেছি যে দুই ধরনের টেলিস্কোপ ছিল, আমরা একটা ছবি এখানে দেখাবো যে যেখানে প্রতিসরণ বা রিফ্র্যাক্টর টেলিস্কোপ, যেটা গ্যালিলিও আবিষ্কার করেন, আর প্রতিফলক বা রিফ্ল্যাক্টিং টেলিস্কোপ, যেটা নিউটন আবিষ্কার করেন, এই দুটো কিভাবে কাজ করে। এই ছবিতে আপনারা দেখছেন যে প্রতিসরক যে দূরবীন বা টেলিস্কোপ, সেখানে সামনে একটি লেন্স থাকে যেটাকে আমরা বলি অবজেক্টিভ লেন্স, এটা আকারে বড়, আর পিছনের দিকে থাকে একটি আইপিস বা অভিনেত্র। অবজেক্টিভ লেন্সটার কাজ হলো দূর থেকে যে সংকেত বা সিগন্যালটি আসছে বা বিকিরণটি আসছে সেটাকে এক জায়গায় ফোকাস করা বা কেন্দ্রীভূত করা।
আর আইপিএস এর কাজ হলো ওই ফোকাস প্লেনটাকে, ফোকাসে যা আছে সেটাকে একটু বিবর্ধিত করা। এটা হচ্ছে পজিশন টেলিস্কোপ কাজ করে। শৌখিন জ্যোতির্বিজ্ঞানে যারা তারা ছোট মাপের টেলিস্কোপ ব্যবহার করেন, যে পোর্টেবল বা নিয়ে যেতে পারেন। আবার আমরা যারা রিসার্চ টেলিস্কোপ ব্যবহার করি, ওগুলো তো এক জায়গায় ফিক্স করা থাকে, এবং তখন যেটা আমরা করি, আমরা তখন চোখ দিয়ে আর দেখি না। আমরা ওই চোখ দিয়ে দেখার জায়গাটাতে আমরা একটি ক্যামেরা বা অন্য কোনো ডিটেক্টর বসাই দিই, যার ফলে আমরা ওই গ্যালাক্সির একটা ছবি তুলে ফেলতে পারি। প্রতিফলন টেলিস্কোপটা কাজ করে যেভাবে, সেখানে কোনো লেন্স, অবজেক্টিভ লেন্স নেই, তার বদলে রয়েছে একটি মিরর বা আয়না, এবং সেটা থাকে টেলিস্কোপ টিউবটার পিছনের দিকে। এর ফলে যেটা হয়, আমি যত বড়ই টেলিস্কোপ তৈরি করি না কেন, মধ্যাকর্ষণের কারণে আমার টেলিস্কোপের স্ট্রাকচারটা বা মিররটার তেমন কোনো হেরফের হয় না বা কোনো পরিবর্তন হয় না। লেন্স দেখা যায় যে পৃথিবীর সবচেয়ে বড় যে রিফ্র্যাক্টর টেলিস্কোপ রয়েছে, অতিসরক টেলিস্কোপ, সেটার লেন্সের ব্যাস হচ্ছে 24 ইঞ্চি। এর বড় তৈরি করতে গেলে লেন্সটা হয়তো ভেঙে যেতে পারে বা ভেঙেও যেতে পারে, কারণ অনেক উঁচুতে উঠাতে গেলে এটাকে ঠিক মতো ব্যবহার করা যায় না, এটা বেঁকে যেতে পারে, ভেঙে যেতে পারে। তো মিরর বা আয়নার এই প্রবলেমটা নেই। তো আয়না দিয়ে একই প্রিন্সিপাল, এখানে আয়না দিয়ে আমরা একটা প্যারাবোলা শেপ, তো প্যারাবোলা শেপ আয়না দিয়ে আমরা দূর থেকে আসা যে তরঙ্গ সেটাকে এক জায়গায় কেন্দ্রীভূত করি, এবং তারপরে সেই কেন্দ্রীভূত জায়গাটাকে আরো বিবর্ধিত করে আমরা চোখ দিয়ে দেখতে পাই। এটা হচ্ছে মূল দুই ধরনের টেলিস্কোপ। তো এখন আরো অনেক ধরনের টেলিস্কোপ মডিফিকেশন হয়েছে, যেমন আমরা বলি স্মিট টেলিস্কোপ, যেটা দেখতে আকারে ছোট কিন্তু এর ফোকাল লেন্থ অনেক বড়, বা সে অনেক বড়, অনেক বেশি বিবর্ধিত করতে পারে এবং আকাশের অনেক জায়গা দূরে ছবি তুলতে পারে বা দেখতে পারে। টেলিস্কোপ বলতে আমরা সাধারণত বুঝি যে চোখে দিয়ে দেখা যায় বা দৃশ্যমান আলোতে যেটা দেখা যায়, কিন্তু ব্যাপারটা এখানেই সম্পূর্ণ না। যারা আমরা বিজ্ঞানের ছাত্র বা আমরা জানি যে আলো আমরা দেখি, আলোটা আসলে শুধু দৃশ্যমানের অংশের বাইরেও আরো অনেকখানি জায়গা রয়েছে, যেমন অবলোহিত আলো বা বেতার তরঙ্গ যেটা আমরা বলি, বা এক্স রে বা অথবা গামা রে, এগুলোর নাম আমরা শুনে আছি কিন্তু আমরা কখনো দেখতে পাই না। কিন্তু এই এই একটা মহাকাশের কোনো ঘটনা যখন ঘটে, তখন তো আলো বা সেই বিকিরণটা এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের পুরো অংশ জুড়েই আসে, হয়তো কোথাও এর তীব্রতা বেশি, কোথাও কম। তো এই জন্য টেলিস্কোপ শুধু আলো, মানে দৃশ্যমান আলোতেই কাজ করে না, বেতার থেকে শুরু করে গামা রে পর্যন্ত সব বিষয়ে, সব তরঙ্গ দৈর্ঘ্যেই আমরা টেলিস্কোপ দেখতে পাই। এরকম বড় একটি বেতার দূরবীন রয়েছে আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রিন ব্যাংকে, যেটা পৃথিবীর সবচেয়ে বৃহৎ বেতার দূরবীন। হাওয়াইতে রয়েছে কেক দূরবীন, যেটা 10 মিটার একটি আয়না। পিছনেই তো পরিবর্তন বা বিবর্তন রয়েছে এবং আরো উন্নত করার চেষ্টা রয়েছে। তো আমাদের এখন যে বড় টেলিস্কোপ দৃশ্যমান আলোতে যেটা ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে কেক টেলিস্কোপ, যেটা হাওয়াইতে। পরবর্তী যে প্রজেক্ট জ্যোতির্বিজ্ঞানীরা নিয়েছেন, সেটা হচ্ছে LSST, এটাকে বলা হয় লিগেসি সার্ভে অফ স্পেস অ্যান্ড টাইম। এটার প্রথম নাম ছিল লার্জ সিনপটিক সার্ভে টেলিস্কোপ, কিন্তু পরবর্তীতে ডার্ক ম্যাটার যিনি আবিষ্কার করেছেন ভেরা রুবিন, তাকে সম্মান জানানোর জন্য এটার নাম দেওয়া হয়েছে ভেরা রুবিন অবজারভেটরি, এবং সার্ভেটার নাম দেওয়া হয়েছে লিগেসি সার্ভে অফ স্পেস অ্যান্ড টাইম। এটাকে ঠিক টেলিস্কোপ না বলে একটা ক্যামেরা বলা উচিত, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ক্যামেরা লেন্স, এবং এটা দিয়ে প্রতি 2-3 দিন পর পর পুরো আকাশের ছবি তোলা হবে, সম্পূর্ণ যে আকাশটা আমরা দেখতে পাই। এই জন্য এটা বলা হয় সিনপটিক সার্ভে, কারণ প্রতি কয়েকদিন পর পর আমরা আকাশের পুরো অংশটা ছবি তুলতে পারছি, এবং এর ফলে হবে কি, কোথায় কখন কোনো নতুন কোনো কি বস্তু যদি আমরা দেখা যায়, ধরেন একটা সুপারনোভা বিস্ফোরিত হলো অথবা কোনো একটি গ্রহাণু, এগুলো আবিষ্কারের মাত্রা বেড়ে যাবে। যেমন আমি উদাহরণ দিই, এখন প্রতিদিন হয়তো বা প্রতি রাতের অবজারভেশনের পরে আমরা প্রতি রাত পর পর হয়তো 100টি সুপারনোভা ক্যান্ডিডেট আবিষ্কার করি,
এলএসএসটি যখন অপারেশন শুরু করবে, প্রতি রাতে আমরা 1 মিলিয়ন সুপারনোভা ক্যান্ডিডেট পাব, এবং প্রতি রাতে যে ডাটা তৈরি হবে ওই টেলিস্কোপ দিয়ে সেটা অফ দ্য অর্ডার অফ পেটাবাইটস। তো এই এলএসএসটি কে ঘিরে বিশাল কর্মযজ্ঞ চলছে। আরেকটা টেলিস্কোপের কথা, এটা শুরু হয়েছে, সেটাকে বলা হয় স্কোয়ার কিলোমিটার অ্যারে, বুঝতেই পারছেন নাম দিয়ে, যে কিলোমিটার ব্যাপী দূরে। সো এটাও এটাও হচ্ছে বেতার দূরবীন, যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মহাবিশ্বর প্রথম যে বস্তু, মানে মহাবিশ্ব প্রথম কিভাবে আয়নিত হলো এবং অণুগুলো তৈরি হলো, পরমাণুগুলো তৈরি হলো, এই বিষয়গুলো পর্যবেক্ষণ করা। এবং এটা বলা হয় ওই ফেজটাকে বলা হয় রি আয়নাইজেশন। তো এই টেলিস্কোপ গুলোর দুইটা ভাগ আছে স্কোয়ার কিলোমিটার অ্যারে। একটা ভাগ হচ্ছে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মরুভূমিতে, আর একটা হচ্ছে সাউথ আফ্রিকার মরুভূমিতে। এটাই হচ্ছে আমাদের বর্তমান বা সামনের যে একটি জায়ান্ট লিপ আমরা বলতে পারি। তো সামনে আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে হয়তো, এবং দেখা যাবে যে অপ্রত্যাশিত বিষয়ে হয়তো আবিষ্কার করে ফেলতে পারে এইসব টেলিস্কোপ দিয়ে।